বলো কথা বলো, মিনহা কথা বলো। হ্যালো, হ্যাঁ ভালো আছো তুমি? একবার বুড়া মনে হচ্ছে আবার হতো। হ্যালো মামার সাথে কথা বলো মোবাইলে, দেখ মামার সাথে কথা বলো। হ্যাঁ মিনহা, হ্যালো মিনহা, হ্যালো কেমন আছো? কিন্তু বাবা পিছনে পিছনে হাঁটতেছে দুষ্ট। বাবা বইতা হেনে বইতা হিয়ে টলে সর দেয় তা কেন করার। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদ শপিং, আমাদের বলতে আমার দুই মেয়ে আর হচ্ছে আমার বাংলাদেশে বাবার বাড়িতে এই ফার্স্ট টাইম আমি ঈদ করব। তো বাংলাদেশে আমি কি কি শপিং করেছি এই লকডাউনের মধ্যে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি যার শপিংগুলো শেয়ার করছি সেটা হচ্ছে আমার টুনটুপুরি। টুনটুপুরির জন্য আমি এর পার্টি ড্রেসটা নিয়েছি, এই যে ওকে পরলে এটা অনেক ভালো মানাবে। এই যে ফার্স্টে হচ্ছে ওর ঈদের জামা হচ্ছে এটা, এই যে। আর এগুলো কিন্তু বাহিরের ড্রেস, সেক্ষেত্রে এগুলোর প্রাইস কিন্তু একটু বেশিই নিয়েছে আমার কাছে মনে হয়েছে। বাহিরেও কিন্তু এরকমই বাচ্চাদের ড্রেসগুলো একটু প্রাইস বেশি হয়, এই যে ওর হচ্ছে এটা ওর ঈদের ড্রেস, মেন ড্রেস হচ্ছে এটা। উপর ভিতরের কাপড়টা কিন্তু একদম সফট কটনের মধ্যে। তো এটা যেহেতু একটু মানে ইয়ার মধ্যে একটু হালকা গরম হবে মনে হয়েছে আমার কাছে, সে কারণে হচ্ছে আমি ওর জন্য আবার পাতলা আরও কয়েকটা ড্রেস নিয়েছি, এই যে ফ্রকের মধ্যে, এই যে। এগুলো কিন্তু গরমের সময় পরলে ওকে অনেক ভালো লাগবে, এই যে এই ড্রেসটা নিয়েছি ওকে। আর এখন যেহেতু ও হাঁটতে পারে ওকে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা একটা নিয়েছি, এই যে ফতুয়া সিস্টেমের মধ্যে। তারপর আরও একটা নিয়েছি আমি ওর জন্য, এটাও ফ্রকের মধ্যে, এই যে এটাও ফ্রগের মধ্যে, এই যে। সেই সাথে আমার টুনটু বুড়ির জন্য নিয়েছে আমি জুতা। আর টুনটু বুড়ি আর মিহি প্রায় 6 থেকে 7টা মতো ড্রেস শুধুমাত্র গিফট পেয়েছে, তো সেগুলো তো একে একে আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো হচ্ছে আমার টুনটু বুড়ির জুতা। তো টুনটু বুড়ির জুতাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে টুনটু বুড়ির ঈদের ড্রেস কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে জুতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, এই যে। আর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে আসলে অনেক বেশি কিউট লাগে, যেটা সত্য কথা। এখন হচ্ছে আমি মিহিরগুলো শেয়ার করছি। মিহির জন্য প্রথমে হচ্ছে আমি একটা নর্মাল ড্রেস নিয়েছি একটু সফটের মধ্যে, যাতে করে ও ঈদের দিন মানে সারাদিন পরতে পারে, এই যে একটা ফ্রক নিয়েছি, এই যে। আর এখন যেহেতু বাংলাদেশে শারারা অনেক বেশি চলছে, যার কারণে আমি ওর জন্য একটা শারারাও নিয়েছি,
এই যে, আর এটা হচ্ছে শারারা প্যান্ট, এই যে, আর এটা হচ্ছে কামিজ, এই যে, এই যে, এটা হচ্ছে মিহি ড্রেস, এই যে, এটা হচ্ছে মিহি ড্রেস, আর সাথে একটা ওড়নাও আছে শারারার মধ্যে। মিহিকে এই ড্রেসটা অনেক ভালো মানিয়েছিল, এই যে। তো মিহির ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার মিহির জুতা হচ্ছে এইগুলো, এই যে, আর ওর জন্য আমি চুড়ি, মাথার ব্যান্ড অনেক কিছুই নিয়েছি। আমি এগুলো নিয়ে আসো, তোমার ব্যান্ড চুড়িগুলো সব নিয়ে আসো। এই যে এটা হচ্ছে মিহির জুতা। তো এগুলো হচ্ছে আমি মিহির জন্য নিয়েছি সবগুলো কসমেটিক, ওর জন্য দুই জোড়া জুতা চুড়ি নিয়েছি, জুতা বলছিলাম আসলে, চুড়ি আসলে আমি ম্যাচিং করে পাইনি, সে কারণে আমি এরকমই নিয়েছি, যেরকম পেয়েছি সেরকমই। তো একটা ব্যান্ড নিয়েছি, এই যে এটা একটা, এটা একটা, তারপরে এটা একটা, এই যে এটা একটা, টোটাল তিনটা নিয়েছি, এই যে। তারপরে ও যেহেতু মাথা চুলগুলো একটু বড় হয়েছে যাতে একটু বেঁধে দিতে পারি, সেই কারণে হচ্ছে এগুলো নিয়েছি, এই যে। এগুলো সবই বক্স ভরে রেখেছে, এই যে এগুলো নিয়েছি। তো এই হচ্ছে আমার মেয়ের কসমেটিক। তো যখন বড় হবে তখন দেখা যাবে লিপস্টিক নিবে, তারপরে আইলাইনার নিবে, এটা সেটা নিবে, এখন তো ছোটো সেই কারণে এগুলো। তো এই হচ্ছে মিহির শপিং, এই যে। এখন হচ্ছে আমি আমার ঈদের জামা শেয়ার করছি, এটা হচ্ছে জহুরা ব্র্যান্ডের একটা পাকিস্তানি ড্রেস, যেটা আমি আমার ঈদের জন্য নিয়েছিলাম। তো এগুলো আমি অনেক সেল করেছি, সবাই নিয়েছেন, যারা আমার কাছ থেকে জহুরা ব্র্যান্ডের ড্রেস নিয়েছেন তো তাদের সাথে মিলে গেল আমার ঈদের ড্রেসটা, এই যে, এই যে। এটা হচ্ছে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা, অনেক সুন্দর এই ড্রেসটা, এই যে, এই যে, হাতা, তারপরে সব মিলে আসলে জাস্ট ওয়াও। এটা হচ্ছে সুইস লোনের মধ্যে, আর এটা হচ্ছে ওড়না, এই ড্রেসটার, এই যে, এটা হচ্ছে ওড়না, ওড়নার মধ্যেও কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা আছে, আর আছে হচ্ছে প্যান্ট, এই যে এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের মধ্যেও কিন্তু এভাবে প্যানেল আছে। তো এগুলো কিন্তু আমি সেল করেছি, আর ঈদের পরেও কিন্তু আমি এই ব্র্যান্ডের ড্রেসগুলো আনবো, কারণ আমার অনেক বাহিরের কাস্টমার আছে যারা কিনা একটু দামি থেকে ড্রেসগুলো নিতে পছন্দ করে, মানে 4,000, 4,500 এই টাইপের পাকিস্তানি ড্রেসগুলোর জন্য অনেক বেশি আমাকে নক করে। তো তাদের জন্য আমি ঈদের পরেও এই ড্রেসগুলো আনবো ইনশাল্লাহ, এই যে। আমার এই ব্ল্যাক কালারের ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই যে, এই যে। আর পাকিস্তানের ড্রেসের কাজগুলো জাস্ট ওয়াও থাকে, এগুলো বেশিরভাগই ড্রেস থাকে সুইস লোনের মধ্যে, কিন্তু ওদের কোয়ালিটি থাকে অনেক বেশি ভালো, এই যে। এটা পিছনেও কিন্তু কাজ করা আছে, এই যে পিছনে, এই যে, এটা হচ্ছে ভিতরে কিন্তু মানে পাতলা কাপড় দিয়ে পরতে হয় সুইস লোন, এটা হচ্ছে সুইস লোনের মধ্যে। আর সুইস লোন হচ্ছে পাকিস্তানের নাম্বার ওয়ান একটা, মানে কাপড়ের মধ্যে নাম্বার ওয়ান একটা কাপড়, এই যে। এটা হচ্ছে ফুল ড্রেসটা আমার, এই যে, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট। তো আমার এই ড্রেসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার আরও দুইটা ড্রেস আছে, হচ্ছে ফুল ড্রেস, ড্রেসটা আমাকে কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন, ওকে। আরেকটা ড্রেসটা দেখাও, এটা হচ্ছে নোটস ব্র্যান্ডের যে ড্রেসগুলো আমি সেল করেছি ওখান থেকে একটা আমি নিয়েছি, এই যে। এটা ওটা যেহেতু সুইস লোন তাই আমি হচ্ছে এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে নিয়েছি, এটা হচ্ছে ব্যাক পার্ট, এগুলোও কিন্তু আমি সেল করেছি। তো যারা যারা নিয়েছিলেন তাদের সাথে মিলে যাবে একই ব্র্যান্ডের ড্রেস, এই যে। এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই যে। এগুলো কিন্তু আমি প্রচুর পরিমাণে সেল করেছি মাশাআল্লাহ, এবারে ঈদে আলহামদুলিল্লাহ রমজানে আমার অনেক ভালো সেল হয়েছে। আর এটা হচ্ছে হাতা, এই যে, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটার এক কালার একটা সালোয়ার, আর এটা হচ্ছে ওড়না আমার ড্রেসের, এই যে। ওনার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, ভিডিওতে কালারটা একটু সাদাটে দেখাচ্ছে, তবে কালারটা অরিজিনালি কিন্তু অনেক সুন্দর, এই যে, এই যে। ওড়না কিন্তু অনেক সুন্দর, এই যে নোটস ব্র্যান্ডের এটা। তো এই ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, আর ঈদের দিন আমি এই ড্রেসটাই পরবো, এই যে।
এটাই পরবো ঈদের দিন। আমি সকালে পরার জন্য গোসল করে পরার জন্য আমি হচ্ছে শিপন উনার মধ্যে মালহা ব্র্যান্ডের একটা ড্রেস নিয়েছি। এগুলো কিন্তু আমার বিজনেসের, আর আমার সবগুলো ড্রেস হচ্ছে আমার বিজনেস থেকেই নেওয়া। তো এটা হচ্ছে গোসল করে পরার জন্য সেলাই করেছি আমি নর্মালের মধ্যে একটা, এই যে শিপন উনার মধ্যে, এই যে এগুলো কিন্তু আমি অনেক সেল করেছি, আপনারা আমার কাছ থেকে নিয়েছেন। আর এগুলো হচ্ছে আমার ঈদের জুতা, এই যে এগুলো হচ্ছে আমি চিটং শপিং থেকে নিয়েছি, এই যে। তো আমার শপিংগুলো কেমন হয়েছে সবারগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে আমি কয়েকটা হিজাব নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে, দুইটা ড্রেসের সাথে ওনার সাথে ম্যাচিং করে আর কি। অ্যাকুরেট আসলে ম্যাচিং করা যায় না, দেখা যায় কি একটু 19-20 হয়ে যায়, তারপরও দেখা যায় নিতে হয়। তো নর্মালি দেখা যায় হিজাব এক কালারেরগুলোই সবচাইতে বেশি পরা হয়, সেই কারণে এখান থেকে নিয়েছি, মানে ডিফারেন্ট কালারের আর ওনার সাথে ম্যাচিং করা, দুইটাই হচ্ছে ম্যাচিং করা নিয়েছে আর দুইটা হচ্ছে নর্মালি পরার জন্য নিয়েছি। তো এটা হচ্ছে ইফতারের টাইম, তো আজকে হচ্ছে শেষ ইফতার আমাদের বাসায়, মানে পুরো 30 রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে, অনেক ভালোভাবে গিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো আজকে হচ্ছে ইফতারে স্যুপ তৈরি করেছে, তারপরে সচরাচর বুট মুড়ি চনা বুট যেগুলো যেগুলো থাকে সেগুলো তৈরি করেছে। শেষ ইফতার আসলে ওভাবে কিছু করা হয়নি, যেহেতু কালকে ঈদ, ঈদ উপলক্ষে আয়োজন করতে হবে সে কারণে আর কি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।